তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি সবার ভীষণ প্রিয় লোভনীয় একটা রেসিপি শেয়ার করব। আজকের আমি বানিয়ে দেখাবো আম্মাখা। আর এই আম্মাখা খেলেই কিন্তু আমাদের প্রত্যেকের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এই গ্রীষ্মের দুপুরে অথবা বিকালের দিকে কিন্তু এই আম্মাখা খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে সেই আম্মাখার রেসিপি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। গ্রামে আছি তো সেই জন্য ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে গাছ থেকে এখন আম পেড়ে নিচ্ছি, এই আমগুলো কিন্তু খুব একটা টক না, বেশ ভালোই মিষ্টি আছে আমগুলো, খুব একটা বেশি টক না। তো আমগুলো ভালো করে এখন জলে ধুয়ে নিচ্ছি। অনেকজন বন্ধু মিলে বসে আম মাখা খাওয়ার মজাই কিন্তু আলাদা সত্যি। তো ভালো করে জলে আমগুলো ধুয়ে নেওয়ার পরে বটি দিয়ে ভালো করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন ভালো করে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর ঠিক আমের যে বোটার দিকটা কিন্তু অনেকটা কেটে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে লম্বা লম্বা করে টুকরো করে কাটতে হবে। তো দেখুন আমি ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ, এক চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ। যারা ঝাল খেতে খুব বেশি ভালোবাসেন তারা পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন, তবে মনে হয় না এর থেকে বেশি লঙ্কা গুঁড়োটা দিলে ভালো লাগবে। তো আমি হাফ চামচ দিয়েছি। আর এখানে আমি দিলাম পাতিলেবু গাছের পাতা, লেবু পাতা আমি এখানে একদম ছোটো ছোটো করে একদম কুচিয়ে এখানে দিয়ে দেবো। এটা দিলে কিন্তু খুব ভালো একটা সুন্দর গন্ধ আসে, তো সেটা আমি এখানে দিচ্ছি। অনেকেই এখানে আছে যে কাসুন্দি দেয়, আমি কাসুন্দি খেতে খুব একটা বেশি ভালোবাসি না আম্মা খাতে, তো আমি কাসুন্দি না দিয়ে আমি এখানে লেবু পাতাটা দিয়েছি এইভাবে ছোটো ছোটো টুকরো করে। এটার গন্ধ কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। তো দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে একবার আম্মাখা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।